তাআলা শুকরিয়া আদায় করার জন্য বান্দার সবচেয়ে বড় কাজটা কি? শুকরিয়া আদায় করার জন্য আপনি আলহামদুলিল্লাহ বললেন, আল্লাহ শুকরিয়া আদায় করলেন। আল্লাহ তাআলার যদি কেউ শুকরিয়া আদায় করতে চায় তাহলে দুনিয়াতে তার যে কাজটা করা দরকার সেটা হলো তার নামাজ, সেটা হলো তার রোজা, সেটা হলো তার হজ, তার যাকাত। এই কাজগুলো করে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করতে পারবেন না। এটা শুকরিয়া আদায়ের একটা অংশ, একটা প্রক্রিয়া, একটা পার্ট। একজন কৃষক জমির মালিক কৃষককে খবর দিয়ে বলেছে যে আপনাকে আমি আমার কৃষি জমিতে চাষাবাদের জন্য রাখতে চাই। উনিও বললো যে হ্যাঁ আমি রাজি আছি। বলে যে আপনি তো আমার অনেক পাইকপেদা আছে, আমার বাসা বাড়ি দেখাশুনো করার জন্য প্রায় 66 জন লোক আছে, কেউ রান্না করে, কেউ আমার বাড়িঘর দেখাশুনো করে, কেউ আমার গোসল পানি এগুলো দেখাশুনো করার জন্য 66 থেকে 70 জন লোক আছে আমার। তারপর আলাদা করে একজন লোক দরকার, সে শুধু কি করবে আমার? কারণ এই 66 জনের মধ্যে আমি তাদেরকে এই কাজের জন্য আমি রাখিও নাই, এটার জন্য তারা প্রস্তুত না, এটার নেচারে তারা তৈরি না। তাদের কাজই হইলে আমার প্রশংসা টশংসা করা, আমার কিছু দেখভাল করা, এটা কাজ। কিন্তু মূল কাজ হচ্ছে আমার জমি জমাগুলো যদি ঠিক না থাকে আর এখানে চাষাবাদ যদি আর ভালোভাবে না হয় তাহলে এই 66 জনেরও ভরণ পোষণ একসময় কি হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে এবং আসলে আমার রাজত্বটাই শেষ হয়ে যাবে। উনি রাজি হয়ে গেল। রাজি হয়ে এই বাড়িতে যখন এসে কৃষিকাজের জন্য উনি অংশগ্রহণ করবে তখন দেখলো যে সমস্ত লোকেরা যা করে উনিও ওটাতে আস্তে আস্তে অভ্যস্ত হয়ে গেল। উনি ওই ওনাদের সাথে মিলে মিশে থাকতে থাকতে উনি এখন শুধু ওই যে ওনার মালিকের নাম হলো আব্দুর রহিম, সবাই সাথে থেকে থেকে বলে যে আব্দুর রহিম সাহেব খুব ভালো মানুষ, আব্দুর রহিম সাহেব খুব ভালো মানুষ, এর মতো ভালো মানুষ হয় না, উনি আছে বলে আমি বেঁচে আছি, উনি না থাকলে আমি নাই, উনি যদি নেক নজর দেয় তাহলে আমার আর কোনো অসুবিধা নাই, উনি দেখভালো করলে আমার কোনো সমস্যা নাই। এইসব বলতে 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 ওনার টাইমটা কি হয়ে যাচ্ছে, মালিক মনে করতেছে খারাপ না, অন্যরা দুইবার বলে এত তিনবার বলে আমার প্রশংসা। এরকম 2-3 মাস যখন চলে গেল তখন বললো যে আমার মূল যে কাজের জন্য তোমাকে রেখেছি সেই কাজটা কি খবর? এটা বলতেই সে বললো যে আমি তো আপনার প্রশংসা করতে এত ব্যস্ত ছিলাম যে আমি তো ওই কাজে কি দিতে পারি নাই, নজরই দিতে পারি নাই। মাঝে মধ্যে যে জমিতে একেবারে যাই নাই তা না, জমিতে গিয়েছি কিন্তু জমিতে যাওয়ার পরে দেখতাম যে জমির আশপাশে যে ছোট ছোট ডোবাগুলো আছে ওগুলোতে অনেক মাছ নড়াচড়া করে, তো মাছগুলো দেখে আমি আবার লোভ সামলাতে পারিনি, ওইগুলো ধরা টরা দিয়ে ওগুলো নিয়ে এসে যে মাঝে মধ্যে যে আপনি স্বাদ করে মাছ খাইতেন, আমি যে বলতাম আপনাকে এই মাছগুলো কিন্তু আমি নিয়ে আসতাম। বলছে তাই নাকি? আচ্ছা হ্যাঁ। তো বলছে তাহলে চলো একটু জমিটা দেখে আসি, তুমি তো জমিতে যেতে মাঝে মধ্যে। বলছে হ্যাঁ তা যেতাম। তো গিয়ে দেখে জমিতে যে আগাছা ছিল ওই আগাছা অবস্থায় জমিটা পড়ে আছে। এখন তোমাদের যে কোনো একজন সাধারণ বিবেকবান মানুষের দৃষ্টিতে বলো যে এই লোকের চাকরি প্রমোশন ডিমোশন সাসপেন্ড এক্সপেল, লাস্ট কি বলেছি এক্সপেল, প্রমোশন তো প্রশ্নই ওঠে না, ডিমোশন করবে কি, চাকরি থাকলে না ডিমোশন, সাসপেন্ড করলে তো আবার জয়েন করার সম্ভাবনা আছে, কি করবে, স্পেল করবে, কেন করবে? তার প্রশংসায় ঘাটতি করেছে, তার জন্য মাছ ধরায় কোনো ঘাটতি করেছে? ওটা তার পছন্দ, মাছ ধরা ভালো লাগে, ভালো তো লাগে, ভালো লাগলে একটু ধরতে অসুবিধা কি? কিন্তু আগাছা পরিষ্কার করে ওই জায়গায় জমি চাষাবাদ করার যে মূল দায়িত্ব এই দায়িত্ব সে পালন না করার কারণে এই সমস্ত প্রশংসা করা সত্ত্বেও মালিক তার প্রতি খুশি হতে পারে নাই, না হওয়াটাই স্বাভাবিক। তোমাকে আমাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন কেন? পাঠিয়েছেন এই জন্য যে আল্লাহ তাআলা পাঠিয়ে ঘোষণা করেছেন আমি দুনিয়াতে কিছু মানুষ পাঠালাম যারা নামাজি হবে, যারা রোজাদার হবে, হবে এই সব কিছু হবে এই জন্য যে জমিনে লিউজ হিরহু আলা দিনি কুল্লিহি, সমস্ত মতবাদের উপরে ইসলামকে বিজয়ী করার জন্য আমি তাদেরকে পাঠিয়েছি। পাঠিয়েছি এই জন্য যে দিনকে বিজয়ী করবে, আর এটার জন্য এই নামাজ রোজা হজ জাকাত এগুলো হলো ট্রেনিং প্রোগ্রাম। এগুলো কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম, বেসিক প্রোগ্রাম কি? লিউজ হিরহু আলা দিনি কুল্লিহি। এখন জমিনে ইসলাম বিজয় করতে হলে বেসিক্যালি আগে ইসলাম বিজয়টা কোথায় করতে হবে? 56,000 তুমি বর্গমাইল টার্গেট করলে প্রথম টার্গেট করতে হবে 3,500। 3,500 তুমি রাজত্ব করতে পারো না, তুমি আগেই বলো যে আমি দেশের চেহারা চেঞ্জ করে ফেলতে চাই, একটা ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্রের আমি মালিকানা চাই। তোমাকে এই রাষ্ট্রের প্রজাতন্ত্রের মালিকানা নিতে অনেক টাইম নিতে হবে, অথবা অনেক পরিস্থিতি মোকাবেলা করতে হবে, অনেকগুলো অর্গান নিয়ে তোমাকে চেষ্টা করতে হবে, এটা সময় সাপেক্ষ ব্যাপার। কিন্তু আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠানোর পরপরই এই 3,500 বডির মতো একটা জায়গার নেতৃত্ব, এখানকার প্রেসিডেন্সি তোমার হাতে আছে না নেই? আছে। এখন তুমি বলো 56,000 বর্গমাইল একজন ইসলামী প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি দেখা যত কঠিন,
তার চেয়ে অনেক সহজ তোমার এই 3.5 হাত বডির একজন ইসলামী রাষ্ট্রের প্রেসিডেন্ট পাওয়াটা তোমার জন্য কঠিন না সহজ? সহজ। এখন সহজ কাজটা তুমি করো না বা আমরা করতে পছন্দ করি না, বাট কঠিন কাজটার জন্য আমরা কি আছি? জীবন দেওয়ার জন্য প্রস্তুত। বলছে যে জীবনের আগেও কত কয়েকবার দিছি, প্রয়োজনে আবার দিব, প্রয়োজনে লোক পাঠাবো, কিন্তু প্রয়োজন সময় আমি নিজে যাব না। রক্ত দিয়েছি আরও দেব, প্রয়োজনে লোক পাঠাবো কিন্তু নিজে যাব না। রাষ্ট্র পরিবর্তন হবে তো? হচ্ছে। হচ্ছে না কেন? হচ্ছে না এই জন্য যে তোমাদের আজকে এই 2-250 সাথী ভাইয়েরা যারা আছো, 56,000 বর্গমাইলে পরিবর্তনের সিদ্ধান্ত যার মাথায় থাকবে তাকে প্রথম কার্যকর করতে হবে। তুমি কোনোদিন 56,000 প্রেসিডেন্ট হতে পারবা কি পারবা না, তার চেয়ে বড় কথা হলো নিয়ামতের অংশ হিসাবে আল্লাহ তাআলা তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেনই 3.5 হাত বডির কি বানিয়ে। এই 3.5 হাত বডি এবার তুমি একজন দাঁড়িয়ে বলো যে ভাই আমার এই বডির, এটা হলো সেক্রেটারিয়েট, হাত পা স্বরাষ্ট্র মন্ত্রণালয় সব কিছু কার্যকর করে, তোমার হার্ট গণভবন এখান থেকে সব কিছু সাপ্লাই হয়, ডিসিশন সব দিকে চলে যায়, এই সমস্ত কিছু আল্লাহ তাআলা পুরো বডিটা অ্যাজ এ মিনি এস্টেট। তুমি সাধারণ একজন মানুষ না, তুমি একটা মিনি এস্টেট। এখানে একজন চ্যালেঞ্জ করে বলো শেখ হাসিনাকে নিয়ে গালি পড়ে দাও, এরশাদকে নিয়ে গালি পড়ে দাও, খালেদা জিয়াকে নিয়ে গালি পড়ে দাও, তুমি বলো 56,000 বর্গমাইল নিয়ন্ত্রণ করা তোমার জন্য যত পরের ব্যাপার, এই 3.5 হাত বডির মালিক যিনি তোমাকে বানিয়েছেন, এখন বুকে হাত দিয়ে বলো যে আমি বিগত 1 সপ্তাহ 3 বছর 4 বছরের হিসাব চাচ্ছি না তোমার কাছে, বিগত 1 সপ্তাহ আমার এই রাষ্ট্র ইসলামী প্রজাতন্ত্র রাষ্ট্র হিসাবে পরিচালিত হয়েছে, আমি যা বলেছি তাই হয়েছে, হাতের কথা আমি শুনিনি, আমি যা বলেছি আমার কথা হাত শুনেছে, আমি চোখের কথা শুনিনি, আমি যা বলেছি আমার কথা চোখ শুনেছে, আমি ব্রেনের কথা শুনিনি, ব্রেন যা বলেছে আমি তা করিনি, আমি যা বলেছি তা ব্রেন করেছে। একজন যদি বলতে পারো তাহলে আমার আলোচনা এখন শেষ, এখন স্টপ। তাহলে বলবো ভাই আপনি আমাদেরকে সন্দেহ করেন? আমি তোমাদেরকে সন্দেহ করে এই কথা বলছি না, আমি বলছি এই জন্য যে এই চ্যালেঞ্জ তুমি আমি যদি নিতে পারতাম তাহলে তার প্রভাব এই কুমিল্লা মহানগরী পড়ত, কুমিল্লা মহানগরীর প্রভাব সমাজে পড়ত, সমাজ পরিবর্তন হতে বাধ্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সোনার মদিনা করেছেন, সোনার মদিনার আলোকে সোনার মানুষ হয় নাই, সোনার মদিনা হয়ে সোনার মানুষ হয় নাই, সোনার মানুষ হয়ে সোনার মদিনা হয়েছে এমন কতিপয় মানুষ, হাজার হাজার লোক না। তুমি রিপোর্টে কত সদস্য বৃদ্ধি করো আমার কাছে এইটা ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট হচ্ছে যে কয়জন লোক তৈরি হচ্ছে তাদের প্রভাবে কুমিল্লা মহানগরীটা প্রকম্পিত হয় কিনা, তাদের চরিত্রে এরকম লাইটের মতো সমাজটা আলোকিত হয় কিনা, দ্যাট ইজ বেসিক ইস্যু। লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ দিয়ে কোনো সমাজ পরিবর্তন হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ওটা হয়েছে, কবি কাজী নজরুলের এই সময়ের জন্য বক্তব্য আছে, ওনার কবিতার লাইনই আছে, যুগ জামানা বদলে দিতে চায় না অনেকজন, এক মানুষই আনতে পারে জাতির জাগরণ, এক মানুষ, জাস্ট ওয়ান। তুমি বলো আমি পারি না, কেন পারো না, তুমি পারবে না কেন? তোমাকে পারার জন্যই তো পাঠানো হয়েছে, তুমি পারবে বলে এসছো, তোমার কোনো পরাজয় নেই যদি না তোমার সাথে ঈমান থাকে, ঈমান থাকলে তুমি বিজয়ী, ঈমান নাই সমস্ত বিজয় তোমার কাছে থাকলেও তুমি পরাজিত। 3.5 হাত বডি বলো ইসলামী প্রজাতন্ত্রের, তুমি একজন প্রেসিডেন্ট, তোমার মালিকানা রাষ্ট্রের তুমি ইসলামী প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হতে পেরেছো কিনা? তুমি হাতের কথা শোনো নাকি হাত তোমার কথা শোনো? তুমি কি চোখের কথা শোনো নাকি চোখ তোমার কথা শোনে? পা কি তোমার কথা শোনে নাকি তোমার কথায় পা চলে? তুমি কি পাকে বলতে পারো এখন হাট বানা? তুমি কি পাকে বলতে পারো পুলিশ আসুক, র‍্যাব আসুক, ডিবি আসুক, সামনে চলতে হবে, আই ডোন্ট কেয়ার দেয়ার? তুমি কি চোখকে বলতে পারো এই নোটপ্যাডের সামনে যা আছে তোমার চোখ সব কিছু দেখতে চায়, বাট আমি বলছি চোখ তুমি দেখবা না, দেখবা না, ব্যাস অর্ডিনেন্স জারি, দেখবা না, দুনিয়ার কেউ দেখছে না কিন্তু আমি যা বলছি তুমি দেখবা না, শেষ। এরকম এই 250 সাথী যথেষ্ট, যদি সে বলতে পারে আজকে এখান থেকে বের হওয়ার সময় যে বুকে হাত দিয়ে মাসুদ ভাই বলে যাচ্ছি যে আমি আমার এই 3.5 হাত বডির ইসলামী রাষ্ট্রের প্রজাতন্ত্র ঘোষণা দিলাম, কলেমার পতাকা উড়িয়ে দিলাম আমার এই 3.5 হাত বডির এই মিনি স্টেটে, এবং এখানে আর কোনোদিন শয়তানের রাজত্ব কায়েম হবে না, সেকুলারিজম হবে না, ন্যাশনালিজম হবে না। লাস্ট আর একটা ইজম এসছে এখন পৃথিবীতে, ভয়ঙ্কর ইজম, সেকুলারিজম ভয়ঙ্কর, সোশ্যালিজম ভয়ঙ্কর, ন্যাশনালিজম ভয়ঙ্কর, লাস্ট এই জামানার একটা ভয়ঙ্কর ফিতনা,
স্পেশালিজম, পার্সোনালিজম, ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসের শুরু, ব্যক্তিত্ব বাদ দিয়ে ধ্বংসের, ব্যক্তিত্ববাদ কি, আমি যা বুঝি এর চেয়ে তো আর ভালো বোঝার লোক খুব একটা নাই বললেই চলে। যেটা বলেছিল কে, ইবলিস কি বলেছিল, আনা খাইরুম মিন, আমি তো আমার চেয়ার, ভালো বলতে তেমন কিছু দেখি না, তাও আবার কি, খলাক্তানি মিন নার খলাক্তাহু মিন তিন, আমাকে বানানো হয়েছে কি দিয়ে, আমি মেডিকেলের ছাত্র, আমি বুয়েটে পড়ি, আমি মেকানিক্যালের লোক, বাংলায় পড়ে, রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র, ইসলামিক স্টাডিজে পড়ে, আমি বুঝি না যে এরা শিবির কীভাবে চালায়, আমি বুঝি না যে তাদের মাথায় কি আছে, মাদ্রাসায় পড়ছে কি জানে তারা, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি এটা হয়ে গেছে, আমি ডক্টরেট ডিগ্রি করে ফেলেছি, এই আমি, এটা কি ইজম, পার্সোনালিজম। ফেরেশতাদের সর্দার থেকে কিসের সর্দার, শয়তানের সর্দার, কি গুনাহ করেছে, ধর্ষণ, খুন, রাহাজানি, সাদাবাজি, আল্লাহর একটা কথাও শুনে নাই, সব শুনছে, শুধু মধ্যে কি জন্ম নিছে, পার্সোনালিজম। তার সেকুলারিজমও ছিল না, ন্যাশনালিজমও ছিল না, সোশ্যালিজমও ছিল না, কোনো ইজমই ছিল না, শুধু একটা ইজম বাকি সমস্ত ইজমকে সমন্বয় করে দিয়েছে, ধ্বংস করে দেয় না, কি ইজম সেটার নাম, এই পার্সোনাল ইজম। এখানে তো কেউ নাই, এখানে থাকবে কেন, তো সব ভালো ভালো মানুষ, কুমিল্লা মহানগরী সব আল্লাহর বন্ধু, সব আল্লাহর ওলি এক একজন, এই চিন্তাতে কেউ নাই, হ্যাঁ কেউ নাই, ঠিক আছে, আজকে ফজরের নামাজ জামাতে পড়ছেন যারা তারা হাত জাগান, মাশাআল্লাহ, যারা পড়তে পারেন নাই তারা কি ইজম, কেন মসজিদ থেকে কি আসছিল আজান, এটা তো আজান না, এটা তো আজান না, এটা আপনি সেনাবাহিনীর সদস্য, সেনাবাহিনীর সেনাপতির পক্ষ থেকে বিউগল বাজানো হয়েছে, যে অবস্থায় আছেন, কাপড় পরা থাকলে কাপড় পরা অবস্থায়, কাপড় পরা না থাকলে ওই অবস্থায় চলে আসেন, না হলে আপনার চাকরি নেই, না হলে চাকরি নাই। এখন আপনি বিগল বাজার পরে আপনি সিদ্ধান্ত নিচ্ছেন বা চিন্তা করতেছেন যে মসজিদে যাব, ইমাম ঠিক আছে তো, যে দিনকাল পড়ছে, জেলখানায় আমরা ভাইদেরকে বলতাম যে ভাই আসেন নামাজ পড়ি, কয় মাসুদ ভাই উই অল আর ক্রিমিনালস, কার পিছিয়ে নামাজ পড়বো, লোকই পাই না, উই অল আর ক্রিমিনালস, সবাই এখানকার আসামি, এখানে কার আপনি ইমাম বানাবেন, ভয়ঙ্কর ব্যাপার। এই জন্য সিদ্ধান্ত নিচ্ছি নামাজ কালাম যা পড়ার জেল থেকে বের হয়ে, আরেকজনের বললাম ভাই আসেন, কয় মাসুদ ভাই জেলে ঢোকার পর জান্নাত জাহান্নাম কেয়ামত বুঝতে পারতেছি কি জিনিস, এই টেনশনে নামাজ পড়তে পারি না। আপনাদের মধ্যে এরকম কিছু লোক আছে, মন খারাপ করেন, আপনাদের কথা বলি এই জন্য না যে আপনারা মানে এই কয়জন, আপনারা মানে কুমিল্লা, এই লোক একজনও নাই কুমিল্লায়, কিসের উপরে আছে আগেই করে দিলেন, পরীক্ষা টেনশনে কি হয় না, আছে এরকম লোক কুমিল্লায়, আছে। আর একটা ক্যাটাগরি আছে, জামাত শিবিরের ভবিষ্যৎ নিয়ে টেনশন করতে গিয়ে কাজ করাই, এই জাতীয় কোনো লোক তো কুমিল্লায় নাই, না থাকলে আমার কাছ থেকে ফেসবুক আইডি নিয়ে, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইমো আমার কাছে আছে। জেলখানার ওই লোকের কথা শুনে আপনার খুব মেজাজ খারাপ হয়েছে, তারপর ওই পাগলার কথা শুনে খুব মেজাজ খারাপ হয়েছে, কিন্তু এইরকম পাগলা তো আমাদের মধ্যেও আছে, জামাত শিবিরের ভবিষ্যৎ, ভাই আমি তো খুবই উদ্বুদ্ধ, খুবই উৎকণ্ঠিত, বুঝতেছি না কি হবে, আমার বোধহয় তুরস্কের লাইন ধরাই ভালো, আমার বোধহয় ইন্ডিয়ার সাথে কোনো একটা লাইন আমাদের আসলে হইতে হবে, না হলে পার্শ্ববর্তী দেশ হিসাবে বন্ধুত্ব তৈরি করতে ছাড়া, তাদের সাথে লাইন গার্ড করা ছাড়া, আমেরিকার সাথে কোনো লাইন তৈরি করা ছাড়া আসলে বাংলাদেশে ইসলামী বিপ্লব হবে না ভাই। এটা যতদিন জামাত না বুঝবে ততদিন আসলে জামাতের পিছে কাজ করে খুব একটা এই টেনশনে সে কাজ করা হয়েছে, জান্নাত জাহান্নামের টেনশনে কি বন্ধ, নামাজ বন্ধ। আর আমাদের ওই ভাইদের জামাত ইসলামীর বিপ্লব করতে পারবে পারবে না সেইটা টেনশনে কাজ করা, সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের পরিবর্তন না, সূরা রাদের 11 নম্বর আয়াত, ইন্নাল্লাহ লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম, জাতির পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত তোমার নিজের পরিবর্তন না, তোমার পরিবর্তন করতে হবে তিন ধারায়,
যোগ্যতার মাপকাঠিতে তোমাকে উত্তীর্ণ করতে হবে, দক্ষতার মাপকাঠিতে, ক্যাপাসিটি ক্যাপাবিলিটি বিল্ড আপ করার ক্ষেত্রে তোমাকে তৈরি হতে হবে। তোমাকে যদি এখন উদাহরণের জন্য বলি যে 200 টাকা দিয়ে একজনকে ইলিশ মাছ কিনতে পাঠালাম, সে ইলিশ মাছ কিনতে যোগ্য না, দক্ষ না, অদক্ষ, এক্সপার্ট না, চিনি না ইলিশ মাছ কি জিনিস, ইলিশ মাছের পরিবর্তে অন্য আর একটা জাতের মাছ নিয়ে চলে আসছে, পচা একটা মাছ নিয়ে চলে আসছে, রূপালি নিয়ে চলে আসছে, হিসা নিয়ে চলে আসছে, চাপলি মাছের বড় সাইজ নিয়ে চলে আসছে, ঝাটকা নিয়ে চলে আসছে। কারণ তার কি নাই, দক্ষতা নেই, যোগ্যতা নেই, কিন্তু তার কি আছে, সততা আমানতদারি তার কোনো অভাব নাই। এই পচা ইলিশটা নিয়ে আসার পর তোমার কয় টাকা লস, 200 টাকাই লস। কারণ তার কি নাই, যোগ্যতা নাই। আর একটা লোকের যোগ্যতা আছে, আমানতদারিতা নাই, এই লোকের কাছে 200 টাকা দিয়ে পাঠাও, কি করবে, টাকা কয় টাকা মারবে, 50 টাকা মারবে, ভালো ইলিশ কিনবে, বলবে স্যার আপনার কথা তো বলছি আমার নিজের বাপের কথাও বলছি, বলার পরে 50 টাকা কমাইছি, 250 টাকার নিচে তো দিবেই না, আপনার নাম বলার পরে যখন দিবে না তখন আমার বাপের কথা বলছি, বলার পরে বলছে যে ও তোমার বাপের তো চিনি, একসাথে আমরা জাইলাছিলাম না, অত বড় ফাজিল, চিন্তা করছেন, মানে এমপি সাহেবের কথা কাম হয় নাই, হ্যার বাপের সাথে হ্যাঁ দুজন জাইলেছিল ওই পরিচয়ে, হে 50 টাকা কমাইয়া 150 টাকার ইলিশ 250 টাকায় ধরাই দিছে। তারপর মালিক একটা কি পাইছে, কি পাইছে একটা, আরে ভাই একটা ইলিশ পাইছে তো, ভালো ইলিশই পাইছে, সে শুধু 50 টাকা মারিয়ে দিছে, ক্ষতি কত, 50, আর আগে ক্ষতি কত, আল্লাহ তাআলা নিয়ম হচ্ছে এই 200 টাকা ক্ষতিওয়ালার কাছে ইলিশ মাছ কেনার দায়িত্ব দিবেন না, যদি সে তাহাজ্জুদ গোজার হয়, নামাজি হয়, রোজাদার হয় এবং কথায় কথায় ইসলামের ফুল ফুটায় দেয়, আল্লাহ ঠেকা পড়ে নাই যে তার হাতে 200 টাকার ক্ষতি করার দায়িত্ব তুলে দেবে, বরং 50 টাকা ক্ষতি যারা করতেছে আল্লাহ তাদের দিয়ে এখন বাংলাদেশ চালাইতেছে। কিসের তোমার ওয়াজ, তোমার এসব বক্তৃতার কোনো কাম আছে? রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তৎকালীন সময়ের জাহেলরা আবু জেহেল উৎবা সাহেবরা বলেছিল যে মোহাম্মদ তুমি আর বেশি বাড়াবাড়ি করো না, তোমাকে মসজিদের ইমামতি সহ যা লাগে দিয়ে দিলাম, তুমি 2.5 ঘন্টার ইমাম আর আমরা 21.5 ঘন্টার ইমাম, ভাগাভাগি, বুঝো নাই তো, কি বুঝছ, 1200 স্কোয়ার ফিটের দায়িত্ব তোমার, 56,000 স্কোয়ার ফিট আমাদের, 2.5 ঘন্টা তোমার, 21.5 ঘন্টা আমার। আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন ভেরি গুড, তাও তো পাইছি 2.5 ঘন্টা, রাজি ইনশাল্লাহ। আর এখনকার আমাদের হুজুররা, আমাদের হুজুররা না, হুজুররা বাদ দেন, আমরা আপনি এখানে ইমাম সাহেব কয় ধরে হাত তুলতে বলবে যে ভাই আজকে আমার জুমার নামাজ, আগে ছুটি দেন, আগে ছুটি নেন, কোনো অসুবিধা নেই, ইমাম আছেন থাকেন, কোনো অসুবিধা নেই, নিঃসন্দেহে ভালো কাজ। কিন্তু এই চিন্তা বিবেক, এই বোধ আপনার মধ্যে আছে কিনা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইমামতির জন্য প্রস্তাব দিয়ে আবু জেহেলরা যখন বলেছিল যে তুমি 2.5 ঘন্টার ইমাম, আমরা 21.5 ঘন্টা, তুমি 1200 স্কোয়ার ফিট, আমরা 56,000 বর্গ মাইল, তুমি শুধু ধর্মের ইমাম আর আমরা অর্থনীতি, রাজনীতি, সমাজনীতি, সংস্কৃতি সব কিছুর ইমাম, আমরা খবরদারের মধ্যে মাথা ঘামাবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন না, ঠিক আছে, একটা ইমাম বলতে কথা পাইছি তো, এটাই বা কয়জনের পায়। রাসূল সাল্লাম খুব খুশি হয়ে গেছেন, কি বলেছিলেন, কি বলেছিলেন, তিনি কি বলেছিলেন, আর তুমি যারা মাথায় টুপি পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নার অংশীদার, যিনি দাঁড়িয়ে রেখে সুন্নার অংশীদার, যিনি লম্বা জামা পরে সুন্নার অংশীদার, তাদের একজন আরো দাঁত পড়ার সুন্না এখানে আছে কিনা, তাদের একজন আরো মাথার পিছে শিরস্থানটা ঢুকে মাথায় দাগ পড়া আছে কিনা, একজন আছে কিনা পায়ে রক্তের মোবারক জুতা আটকে গেছে, একজন আছে কিনা 27টা যুদ্ধে তোমাকে নেতৃত্বের জন্য পাঠানো হয়েছে। আমরা তো সবচেয়ে মজলুম বাংলাদেশের, এখন তার মধ্যে আবার কুমিল্লা সবচেয়ে বড় মজলুম, সেই মজলুম জনপদে এই কোশ্চেন দাঁড়াও আছে নিশ্চয়ই, অস্বীকার করছি না যে তোমরা মজলুম না, কিন্তু এই ক্যাটাগরিতে তুমি কতখানি মজলুম বলো, কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সেই দাঁতের কথা শুনে বাড়িতে গিয়ে আজকে এখন বলবা সালমান ফার্সির মতো যে আমি আমার দাঁতগুলো কেমনে রাখি, যে আমার প্রিয় রসুলের দাঁত পড়ে গেছিল, আমার দাঁত নিয়ে আমি কেমনে চলবো, কে একজন বলো, দাঁড়াও যে আলোচনা শুনে আজকে বাসায় গিয়ে হাতুড়ি দিয়ে পিটাই পিটাই দাঁতগুলো ফেলবা আর বলবো আমার রসুলের দাঁত নেই, আমি দাঁত নিয়ে চলবো কেন, কে দাঁড়াও, কে আল্লাহ রসুলের আশেক, দাঁড়িয়ে বলো যে বিছনা থেকে উঠলে পিঠের নিচে এক একটা পাটির বড় বড় দাগ পড়ে যায়, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন রসুল আপনি তো যে কাউকে বললে আপনার জন্য একটা নরম বিছানার ব্যবস্থা করে দিতে পারেন, আল্লাহ রসুল বললেন ইসলাম তো আরামের জন্য আসে, ত্যাগের জন্য এসছে, এটা ভোগের জন্য আসে নাই,
যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবু বকর হিজরতের জন্য বের হয়ে যাবেন, দেখতে পেলে তাদেরকে ঈমান দেওয়া হবে না। এখন এখানে কে আছো তুমি বলো? আমার মুখে এখন কোনো না আছে দ্বিধা, না আছে সংশয়, না আছে কোনো উদ্বেগ উৎকণ্ঠা, নিচে র‍্যাব পুলিশ সব এসে দাঁড়িয়ে আছে তোমাকে নিয়ে যাবে, বলো তুমি বলতে পারবা? লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ রাসূল বললেন লা তাহজান ইন্নাল্লাহ মানা, যদি আল্লাহ তোমার সাথে থাকে তাহলে উদ্বেগ তোমার সাথে থাকে না, যদি উদ্বেগ তোমার সাথে থাকে তাহলে আল্লাহ তোমার সাথে থাকে না। এবার তুমি ঠিক করো কোনটা নিয়ে তুমি চলো, কোনটা নিয়ে তুমি চলো। এখন এখানে র‍্যাব পুলিশ ঢুকে সবগুলোকে বলবে সব অ্যারেস্ট, এবং কতজনের ক্রসফায়ার হবে আমরা তা জানি না। তারপর একজন আরেকজনের দিকে তাকানো, প্রথম তাকানো হবে স্টেজের দিকে, এই লোকগুলো এই বোকামির কারণে আজকে সকাল থেকে শুরু করে এই দিনে এতগুলো লোক এক জায়গায় করে আমাদের এই লোকগুলোকে বিপদে ফেলে দিয়েছে। প্রথমে সবার ঈমান ওখানে শেষ, ওখানে শেষ, জীবন তো পরে শেষ হবে, আগে কি শেষ হয়ে গেল? ঈমান শেষ, এরপর তোমার জাহিলিয়াতের মৃত্যু, কিসের শহীদ, কিসের শহীদ তোমার? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবে মেরাজে জান্নাত জাহান্নাম এরকম সামনে তুলে ধরা হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, জাহান্নামীদের দেখলে আপনি উদ্বিগ্ন হবেন না, ঈমান থাকলে এরা বেঁচে যাবে, আপনাকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে, আপনি এদেরকে জান্নাতে নিয়ে যেতে পারবেন। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এই জাহান্নাম যাদের কি দিয়ে তৈরি করা হচ্ছে, মিনাল হিজারাতি ওয়ান নাস, কতিপয় মানুষ এবং পাথর দিয়ে জাহান্নামটা তৈরি। আপনি কি জানেন সেই তৈরি করা মানুষগুলো কারা? হুয়ার দেম মান হুয়া, তুমি মনে করছো তারা আওয়ামী লীগ? জাহান্নাম তৈরি করা হয়েছে আওয়ামী লীগ বিএনপি জাহেল কাফের নাস্তিকদের দিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মান হুয়া, জিব্রাইল আমিন বলল ওয়া হুয়া আলিম, মাওলানা সাহ, খতিব সাহ, ওয়াহুয়া শাহিদ, ওয়াহুয়া মুজাহিদ, এই তোমার আমার মতো, তোমার আমার মতো শহীদ আলেম। তারা শুধু জাহান্নামে ফালানো হয় না, তাদের কি জাহান্নামটা প্রস্তুতি করা হয়েছে। কোন শহীদ তারা? যার এরকম পরিস্থিতি হলে আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, আল্লাহ মাফ করুন, এদের দিকে তাকিয়ে বলবে এই সমস্ত ব্যক্তিদের জন্য আজকে আমাদের কপালে এই এখন পরিস্থিতি। ওয়ালাকিন কুল কদ্দর আল্লাহু মা শা আল্লাহু ফাআলা, তখন তোমাকে দিত্ত কণ্ঠে বলে দিতে হবে এই সমস্ত পরিস্থিতি আল্লাহ কর্তৃক আমাদের জন্য বরাদ্দ, আমি এটার জন্য কি আছি। এত সহজ আব্দুর রহিম আব্দুল করিম, এত সহজ, যদি সহজ করে নিতে পারো, যদি নিতে পারতাম তাহলে আমাদের এই সমস্ত দেশের সামগ্রিক পরিস্থিতিও আল্লাহ তাআলা আমাদের কি করে দিতেন, সহজ করে দিতেন। ফা আম্মা মান আতা ওয়াত্তাকা ওয়াসাদ্দাকা বিল হুসনা ফাসানুইয়াসসিরুহু লিল ইউসরা, ভালো করে শোনো শিবিরের সাথীরা, ভালো করে শোনো, ভালো করে মাথায় নিয়ে যাও, শুধু লিখে নিয়ে গেলে হবে না, ভালো করে মাথায় করে নিয়ে যাও, কিসের বাংলাদেশ, কিসের ওমো, কিসের প্রতিপক্ষ, উই ডোন্ট কেয়ার দেয়ার, যদি না তুমি ফা আম্মা মান আতা, ইসলামের জন্য, দিনের জন্য, আন্দোলনের জন্য নিজেকে নিবেদিত করতে পারো। এই আতা বললে কয়েকটি কিছু টাকা দিয়ে দেন আল্লাহর রাস্তায়, ভাবে এরকম যে আল্লাহ তাআলা টাকার অভাবে এখন মোটামুটি একটা বিরাট বিপদে আছে, আল্লাহ মাফ করুন, আস্তাগফির। তোমাদের আমাদের মধ্যে অনেক দেখবে এরকম লোকজন আছে, কয় ভাই আমার জয়জামেলার মধ্যে লাগেন না, এসবের মধ্যে আমার ইয়া করেন না, আগে 500 দিতাম এখন 1000 দেন, এটা হলো টাকাওয়ালা। আর তোমরা কয় যে ভাই আমি কেমিস্ট্রির লোক, তো কেরিয়ার নিয়ে ভাবতেছি, যখন আমি বিসিএস ক্যাডার হয়ে যাব তখন আমি যে কী আন্দোলনে উপকার করবো এটা আপনি এখন বুঝবেন, ভাবে এরকম যে আপনি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবেন। আর ইসলাম বলেছে, ইসলাম বলেছে এই তো প্রবলেম, এটা কুমিল্লার প্রবলেম, এটা গোটা বিশ্ব মুসলিম উম্মার প্রবলেম। আমাদের ম্যাক্সিমামদের ভাব হইলো আমি প্রতিষ্ঠিত হয়ে তারপর কি করব, ইসলাম প্রতিষ্ঠা করবো। আর ইসলাম বলছে ইসলাম প্রতিষ্ঠিত করো, তোমাকে আল্লাহ অটো প্রতিষ্ঠিত করে দেবে, তুমি প্রতিষ্ঠিত হয়ে যাবা। বেলাল রাদিয়াল্লাহু আনহু তাই বলেছিল, কালো সাহাবী নামে খ্যাত তাই বলেছিল, তাই বলেছিল এবং তাই হয়েও ছিল, শুধু বলেছিল না তা হয়েছিল। ইসলাম প্রতিষ্ঠিত করার জন্য তুমি প্রতিষ্ঠিত হয়ে ইসলাম প্রতিষ্ঠা করবা এই আশা ছেড়ে দাও, এটা প্রতারণা। বরং ইসলাম প্রতিষ্ঠিত হলেই কেবল ইমানদার কি হবে, প্রতিষ্ঠিত। আজকে গোটা বিশ্বে মুসলমানদের মধ্যে কেউ প্রতিষ্ঠিত অবস্থায় আছে না নাই? আছে, আছে, কিন্তু বাস্তবে তার কোনো কার্যকারিতা কেন নেই, ইসলাম কি নেই প্রতিষ্ঠিত নেই? ভালো করে বাক্যটা মাথায় নিয়ে যাও, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া ছাড়া একজন ইমানদারের প্রতিষ্ঠিত হওয়ার প্রশ্নই। তুমি কোথাকার ছাত্র, কোন পিএইচডিধারী লোক, কোন মাদ্রাসার সবচেয়ে ফার্স্ট ক্লাস ফার্স্ট, তুমি কোন মেডিকেল, তুমি কোন ইঞ্জিনিয়ার, তুমি কোন ফার্স্ট ক্লাস ফার্স্ট, নাথিং, এতে আমার কিচ্ছু যায় আসে না। আমার যা আসে
তুমি ইসলামের জন্য নিজেকে কতখানি নিবেদিত করতে পেরেছো? হ্যাঁ, নিবেদিত করার জন্যই তোমার যোগ্যতা, যোগ্যতার জন্য ইসলাম না, ইসলামের জন্য যোগ্যতা। তোমার কাছে ইসলাম দায়বদ্ধ না, তুমি ইসলামের কাছে দায়বদ্ধ। তুমি না থাকলেও ইসলাম বিজয় হবে, তুমি থাকলেও বিজয় হবে, সিদ্ধান্ত হচ্ছে তুমি ছাড়া না তুমি সহ। সেটা তো তোমার ব্যাপার, সেটা তোমার ব্যাপার। ইসলাম বিজয় হবে, হবেই, এটা কার ঘোষণা? আল্লাহর ঘোষণা। এখন সেটা হবে হয় তুমি ছাড়া, না হয় তুমি সহ। ট্রেন চিটাগাং কুমিল্লা থেকে ছেড়েছে, চিটাগাং যাবেই, তুমি সহ তুমি ছাড়া। সেকেন্ড হচ্ছে এখানকার দুটো বাক্য মুখস্থ রাখার জন্য, একটা হচ্ছে ইসলাম প্রতিষ্ঠা ছাড়া ইমানদারের কোনো প্রতিষ্ঠার প্রশ্নই ওঠে না। দুই, দিন সম্মানিত হওয়া ছাড়া তোমার কোনো সম্মান থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত সমাজে, রাষ্ট্রে, ব্যক্তি, পরিবারে দিন সম্মানিত না হবে, ততক্ষণ পর্যন্ত তোমার জীবনে সম্মানের কোনো প্রশ্নই ওঠে না। তুমি কেন্দ্রীয় সভাপতি, তুমি মহানগরী জামাতের সেক্রেটারি, তুমি পিএইচডি ডিগ্রিধারী কলেজের প্রফেসর, লেকচারার, ভাইস চ্যান্সেলার, মন্ত্রী, এমপি, উপজেলা চেয়ারম্যান, নাথিং। একটা অনইসলামিক রাষ্ট্রের তুমি যদি প্রেসিডেন্ট হও আর একটা ইসলামী রাষ্ট্রের তুমি যদি সুইপার হও, আল্লাহর কাছে প্রিয় কোনটা? সুপার না, সুইপার। এখন তুমি মনে করছো এই জাহিলি রাষ্ট্রে আমি যদি একটা মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল হইতে পারি, আলহামদুলিল্লাহ, এই প্রস্তাব তো তাকে দেওয়া হয়েছিল। আজকে এখান থেকে বের হওয়ার সময় সিদ্ধান্ত নাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই ঘোষণার, যারা আড়াই ঘন্টার ইমাম হবে তারা যতক্ষণ পর্যন্ত 21.5 ঘন্টার ইমাম না হবে, এই আড়াই ঘন্টার ইমামতির কোনো হক আল্লাহ তাআলার কাছে কবুলই হবে না, কবুলই হবে না। প্রয়োজনই নেই আল্লাহর কোনো, এটার কোনো প্রয়োজন নেই আল্লাহর এটার। তার মানে নামাজ ছেড়ে দেবো আজকে? এটা ট্রেনিং প্রোগ্রাম, ট্রেনিং তা তাদের জন্য যারা এটাকে কার্যকর করতে চায়, আর নাকিমুদ্দিন যারা কার্যকর করতে চায় তাদের জন্য নামাজ ট্রেনিং প্রোগ্রাম। কি প্রোগ্রাম? রোজা কি প্রোগ্রাম? ট্রেনিং প্রোগ্রাম। আজকে রোজা আছে তোমরা, ধরো 30 রোজার আজকে মানে ইয়া রোজা, 25 রোজা চলতেছে এখন। র্যাব, পুলিশ, ছাত্রদল, যুবদল, ছাত্রলীগ, সব যত সন্ত্রাসী আছে এই এলাকার, দলীয় নির্দলীয়, আইসে আমাদের এখানে ঘিরে ফেলে বললো যে ভাই রোজা ইফতার যখন থাকে থাকুক, এখন ইফতার করবেন তাহলে বেঁচে যাবেন, নাহলে গুলি খাবেন। ইফতার খাবেন নাকি গুলি খাবেন? তো আপনি বলতেই তো পারেন, ঠিকই তো আছে, কিন্তু আবার এটাও তো বলতে পারেন যে ভাই বাইসে থাকলে বাকি 5টা রোজারও তো একটা দায়িত্ব আমার উপরে আছে, নাকি বলেন? বাকি 5টা রোজার দায়িত্ব তো আমার উপরে আছে, ওই 5টা রোজার প্রয়োজনে আমার বেঁচে থাকা খুবই, এটা এটা খালি রোজাদারের দোষ। আমি শফিকুল ইসলাম মাসুদের ঝামেলা নাই, আমি মহানগরীর সেক্রেটারি, অ্যারেস্ট হয়ে গেলে মহানগরী কে দেখবে? আমার একটু নিরাপদ থাকা জরুরি ভাই। আপনি যান, পুরো মহানগরী হেয়ের কাছে দায়বদ্ধ। হেতে না থাকলে আল্লাহ এই মহানগরী কারে দিয়ে চালাইবে? লোকই তো নাই। একটু মাসুদ সাহেবের একটু সেফ থাকাটা খুবই জরুরি, কারণ সেক্রেটারি তো আর নাই, এক পিস, ওয়ান পিস মেড, কারিগর ডেড। আপনি খালি মানুষকে দিয়ে পর্যালোচনা করেন না, পর্যালোচনাটা একটু নিজে থেকে। আড়াই ঘন্টার ইমামতি যারা করবে তারা 21.5 ঘন্টার ইমামতির দায়িত্ব না নেওয়া পর্যন্ত এই 2.5 ঘন্টার ইমামতির হক হবে যে না, সেটা আমি বললে হবে? এই যে আজকে শুক্রবার কোনো মসজিদে গিয়ে 1টার পরে না, 12:30, 12টার পরে নামাজ জামাত ইয়ে পাওয়া যায় না জায়গা। সেদিন একজন আমার কাছে 12টা বাজে স্লিপ দিছে, ভাই প্রথম রাকাতে গিয়ে দাঁড়াইতে পারলে উঠের সোয়া, ছুটি চাই। এমনি জামা শিবিরে দুর্নাম আছে, এরা মসজিদে যায় শেষে আয়। হ্যাঁ, ঘটনা সত্য, কিন্তু অবশ্যই আপনি আগে যাবেন, উঠের সোয়াব নেবেন, কোনো সন্দেহ নেই। তো উঠের সোয়াব তো তখন পাবেন যখন এটি ইমানের সাথে কি হবে, যুক্ত হবে, মুমিনের সাথে যুক্ত হবে। পাত্র থাকলে না জিনিস পড়ার সম্ভাবনা আছে, পাত্রই নাই পড়বে কোথায়? বললে ভাই বুঝলাম না। বুঝবেন, একটু ওয়েট করেন। এই আজকের জুমার দিন সম্পর্কে 1400 বছর আগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা, মাসাজিদুহুম আমিরাতুন ওয়া হিয়া খারাবিম মিনাল হুদা ওয়া লাইসা ফিহিম মুমিন। আমি তো 1400 বছর আগে, এখন 1400 বছর পরের মহানগরী কুমিল্লা মহানগরীর মসজিদগুলোর দিকে তাকিয়ে দেখছি, মসজিদগুলো ছাদ উপচে পড়ছে, মসজিদগুলোর আশপাশে রাস্তাগুলো সব মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে, অহিয়া খরাব মিনাল হুদা। অথচ পুরো মসজিদের আনাচে কানাচে কোথাও একজন মানুষের মধ্যে হেদায়েতের ছিটাফোঁটাও তো আমি দেখছি না। এটা জামাতের আমিরের ঘোষণা বলছি আপনাকে, চরমনায় পিশাব, সৈয়দ আহমেদ তুতুনজি, কারজাবি, কার বক্তৃতা? অহিয়া খরাব মিনাল হুদা,
গোটা মসজিদ খুঁজে একটা ছিটা আমি হেদায়েত দেখছি না। ওয়া লাইসা ফিহিম মুমিন, ইমাম থেকে শুরু করে খতিব পর্যন্ত একজন মুসল্লির মধ্যে একটা ইমান নেই, একজন ইমানদার। ওয়া লাইসা ফিহিম মুমিন, সেখানে একজন ইমানদার নেই। আমাকে সেদিন মোটরসাইকেলে করে একজন রাস্তায় নিচ্ছে প্রোগ্রামে, যেতে যেতে আমরা তখন 11:30-12 ক্রস করে নাই, বসে মসজিদে দেখছেন, দেখছেন ঢাকার পরিস্থিতি কি, জামা শিবির করেন আপনারা, বিপ্লব তো অনিবার্য হয়ে যাবে, এখন শুধু ঘোষণা বাকি, মসজিদগুলো দেখলে বুঝতে পারেন না, রাস্তায় লোক দাঁড়ানোর জায়গা নেই, রাস্তা বন্ধ। ঢাকায় কিন্তু শুক্রবারে আপনি গাড়ি চালাইতে পারবেন না, 12:00 পর রাস্তা ক্লোজ, এবং সেই রাস্তা বন্ধ করে তারা যারা হয় ফজর পড়ে নাই অথবা আসর পড়বে না, এই রাস্তা বন্ধ করার দায়িত্ব। ওই সমস্ত যুবকরা রাস্তা বন্ধ করার জন্য দাঁড়িয়ে থাকে যারা ফজরও পড়ে নাই আসরও পড়বে না। যেই মসজিদে রাস্তায় জায়গা পাওয়া গেল না সেই মসজিদে নামাজ পড়ার জন্য কি ইসরায়েল থেকে লোক এসছে, কাশ্মীর থেকে, সিরিয়ার মজলুম জনতারা সেখানে নামাজ পড়ছে, যেহেতু ওখানে নামাজ পড়া যাচ্ছে না, কারা পড়েছে? ওই এলাকায় আসর নামাজ ওই মসজিদে একটু পড়েন, ইমাম সাহেব আজান দিয়ে তাকায়, মসজিদ সাহেব আসছে কেউ, কয় হুজুর কত বাকি, কয় বাকি তো আর নাই 33 সেকেন্ড, কয় তাও একটু দেখো, নাহলে চায়ের দোকানদারকে ডাকো, বলো যে চায়ের দোকানদারকে ডাকো, যদি না আসতে চায় তাহলে বলো যে আমরা নামাজ শেষ করে চা তার দোকানে খাবো, বসে তাইলে রাজি হবে। তারপরে তিনজনে জামাত, অথচ ওই মসজিদে জুমার সময় রাস্তায় জায়গা পাওয়া গেল না, এই দৃশ্য তো বাংলাদেশে কোথাও নেই। কেন কেন সেটা হয় না? এটা এই জন্য হয় নাই, মাসাজিদুহুম আমিরাতুন ওয়াহিয়া খারাব মিনাল হুদা ওয়া লাইসা ফিহিম মুমিন, এই সমস্ত মুসল্লিদের পাওয়া যায় সেখানে এখনো পরিপূর্ণ ইমানদারদের পাওয়া যাচ্ছে না, যাচ্ছে না। এই যাচ্ছে না বিদায় একজন মুমিন একজন মুসল্লিকে বলা হয়েছে ফাওয়াইলুল লিল ধ্বংস নামাজিদের জন্য, ধ্বংস তাদের জন্য, আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন, যারা মানুষের দেখানোর জন্য পরিস্থিতি শিকার হয়ে কোনো কারণে তারা নামাজ পড়ে, অথচ নামাজকে ট্রেনিং হিসাবে নিয়ে নামাজ শেষ করার পর কুদিয়াতি সালাতু ফাংতাশিরু ফিল আর্থ, জমিন মোকাবেলা করার জন্য নামাজ শেষ করে তারা নাকিমুদ্দিনের দায়িত্ব নিয়ে ময়দানে বের হয় না, ফাওয়াইলুল লিল, বুঝা যায়? ওয়ালাইসা ফিহিম মুমিন, মসজিদগুলো পরিপূর্ণ আছে সবার কাছে কিন্তু কি নাই ওখানে, ইমাম নেই। ভালো করে ছাত্ররা মনে রাখো, ভালো করে সাথী ভাইরা মনে রাখো, এই নামাজকে এই রোজাকে তোমার জন্য এতটা ইবাদতের গুরুত্ব দেওয়া হয়েছে কেন? এটার মধ্য দিয়ে তুমি প্রথম নামাজের জামাতে সঙ্গবদ্ধ হওয়ার মধ্য দিয়ে দিনে 5 বার তোমাকে ট্রেনিং দেওয়া হয়, তুমি জামাতবদ্ধ মানুষ, কি বদ্ধ মানুষ, সঙ্গবদ্ধ, চাইলেই পার্সোনালি জামে চলে যেতে পারো না। ভাই এখন আমি একটু নিজের মতো করে চলতে চাই, অনেক তো হয়েছে, আর কত, নিজে এবার একটু ভাবছি, একটু চিন্তা করছি, বহু কথা শুনেছি, বহু লোককে দেখেছি, আসলে টুকটাক ঝামেলা সবার মধ্যেই, এই জন্য এখন একটু কি করতে চাই, নিজের মতো চলতে চাই। মসজিদও পছন্দ না, ইমামও পছন্দ না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওই মসজিদে ওই ইমামের পিছনে নামাজ পড়ো, বলছে আমার আন্তরিকতা আসে না, বলছি গিয়ে বাড়িতে আলাদা করে একা পড়ো, তারপরও জামাত ছাড়া যাবে। ইসলামী আন্দোলন কোনো পরিস্থিতিতেই, কোনো পরিস্থিতিতেই সামান্য সময় দুর্বলতা তোমার কাছে গ্রহণযোগ্য না। আব্দুল্লাহ ইবনে জাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা, মর্যাদাবান গুরুত্বপূর্ণ সাহাবী, সূরা তওবা পড়ে দেখো ভালো করে, তুমি একদিন 1 ঘন্টা 1 মিনিট 1 সেকেন্ড 1 মুহূর্তের জন্য নিষ্ক্রিয় হলে তোমার সারা জিন্দগির সমস্ত ত্যাগ কোরবানি ইতিহাস আন্দোলন মিছিল মিটিং সব দাওয়াতি কাজ এক জায়গায় এসে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে বলবেন ফাহাবিতাত আমালুকুম, তোমার সমস্ত আমল আমি বরবাদ করে দিলাম। তোমাকে হতাশ করার জন্য বলছি না, বলছি তোমার স্পিরিট তোমার চেতনা তোমার অনুভূতিটা যেন সব সময় সদা জাগ্রত। যাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মর্যাদাবান সাহাবী, রোম অভিযানের জন্য বের হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সবাইকে খবর দিয়েছেন আসো, দুজন সাহাবী, অনেকে অনেক সময়, পয়েন্টটা হচ্ছে এরকম যে আমরা ইসলামী আন্দোলন দিনের ক্ষেত্রে ইন আন আকিমুদ্দিনের ক্ষেত্রে দিন প্রতিষ্ঠার আন্দোলনের ক্ষেত্রে দুনিয়ার কোনো অজুর তো গ্রহণযোগ্য হবেই না, দিনেরও কোনো কাজ ইসলামী আন্দোলন আন আকিমুদ্দিনের ক্ষেত্রে গ্রহণযোগ্য হতে, যে ভাই আজকে যে প্রোগ্রামটার কথা বলেছেন আমি প্রোগ্রামটা এই জন্য করতে চাই না বা যেতে চাই না, কারণ আমি আজকে নফল রোজা রেখেছি, কি রেখেছি, নফল রোজা,
সকাল 9টার প্রোগ্রামে আমি এইজন্য অ্যাটেন্ড করতে পারবো না, আমি আজকে সারা রাত কি করেছি? তাহাজ্জুদ, তাহাজ্জুদ দেওয়া হয়েছে কেন? ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইল নিসফাহু ওয়া মিন কুসমিনহু কলিল আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন তারতিলা। এই পর্যন্ত আমরা পড়ি, তারপর একটা পড়ি না, কারণ ওইটা ভাগে আসলে একটু সমস্যা। ওয়া রাত্তিলিল কুরআন তারতিল ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিন। আমি তোমাকে একটা গুরুত্বপূর্ণ ভারী দায়িত্ব তোমার উপর অর্পণ করছি, এটা পালন করার জন্য নিসফাহু ওয়া মিন কুসমিনহু কলিল আউযিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআন। এই কাজের জন্য তুমি রাত্রে প্র্যাকটিস করো, টার্নিং নাও, ট্রেনিং নিয়ে দিনের বেলা আবার 9টা পর্যন্ত ঘুমানোর জন্য না। কাজে সারা রাত ঘুমাইছি তো, সকালে আবার একটা রেস্ট না নিলে শরীরটা চলে না, সারা রাত ঘুমাইয়া টায়ার্ড হয়ে গেছে। ইন্না সানুলকি আলাইকা কওলান সাকিল। পরহেজগার ব্যক্তি তিনি যিনি শুধু তাহাজ্জুদ পড়েন না, তাহাজ্জুদ পড়েন এই জন্য যে তাহাজ্জুদ পড়ে যে স্পিরিটটা নেবেন, সেই স্পিরিটটা নিয়ে দিনের বেলা ময়দানে কাজ করবেন। এখন আমাদের ভাগ হয়ে গেছে, যিনি তাহাজ্জুদ পড়েন তিনি ময়দানে থাকেন না, যিনি ময়দানে থাকেন তিনি তাহাজ্জুদ পড়ার কি পান না, সময় পান। এই দুই ভাগ হয়ে আমাদের যা হবার, এই দুই ভাগের মধ্য থেকে আমাদের এখানে এক ভাগ এক জায়গায় একমত হতে হবে যে রোহবানাল লাইল ফুরসানান নাহার, আমরা রাতের বেলা এই জন্য যায় না মাঝে থাকবো যে আমরা দিনের বেলা ঘোড়ার পিঠে থাকবো। ইনশাআল্লাহ। আবার উল্টিয়ে যদি বলা হয় আমরা ঘোড়ার পিঠে তারা থাকবো যারা রাত্রিবেলা কোথায় থাকবেন, বিছনায়। জাজাকাল্লাহ। যাদ ইবনে কায়েস রাদিয়াল্লাহু তাআলা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল রাদিয়াল্লাহু তাআলা যখন এই যুক্তি প্রদর্শন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন ছুটি, এবার রোম অভিযানে তোমাদের যেতে হবে না, ছুটি। আমরা ছুটি দিলে আমাদের রুহামা প্রকাশিত হয়, ছুটি না দিলে বলে যে আগের সেই জামাত, আগের সেই শিবির আর নাই, রুহামাই নাই, ছুটি চাইলে ছুটি আর দেয় না, এই জন্য এখন প্রোগ্রামেই যায় না। মানে আপনার তাকওয়ার স্তরটা অনেক উপরে চলে গেছে, আগে প্রোগ্রামে টুকটাক যাইতেন, এখন ছুটি না দেওয়ার কারণে আর প্রোগ্রামেই যান না। ওনাদেরকে বলা হলো, ছুটি দেওয়া হলো, সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, আফাল্লাহু আনকা, এবার মাফ। কে কারে মাফ করতেছে? আল্লাহ তাআলা মাফ করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, এইবার আপনাকে মাফ। লিমা জিনতালাহুম, কেন ছুটি দিলেন? ছুটি দেওয়ার কারণে আল্লাহর পক্ষ থেকে আয়াত নাজিল করে কোশ্চেন, আর আমরা ছুটি না দিলে আপনার পক্ষ থেকে আমাদের কাছে কোশ্চেন, কেন ছুটি দেন না? কোথায় পাইছেন এইরকম স্বৈরাচার হয়ে গেছেন আপনারা? আগে সেই ইসলামী আন্দোলন আর নাই, সেই নেতৃত্ব নাই, কোথায় পাওয়া যাবে শহীদ আমিরে জামাত? নাই বলে এখন আমি চিন্তা করতেছি আর হবে না, শেষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে কিছু সংখ্যক লোক দুর্বল ইমানের পরিচয় দিয়ে ইমান হারা হয়েছে না হয় নাই, শবে মেরাজের পর যখন ঘটনা নাজিল হলো, এসে উম্মে আয়মান রাদিয়াল্লাহু তাআলাকে প্রথম যখন বলল, আয়মানের পক্ষ থেকে প্রথম বিরোধিতা করা হলো, ইয়া রাসূলুল্লাহ যা করছেন করছেন, আমারে বলছেন তো, কিন্তু খবরদার এটা আর কেউ রে, আপনি 27 বছরের রাস্তা 27 মিনিটে শেষ করে আসছেন, এটা শুনলে এমনিতেই এলাকায় পাগল জাদুকর কবি গণক এইসব বইলে বাজার গরম করে রাখছে, এর মধ্যে যদি এইটা দেন আপনি এককালে মানে কি হবে অবস্থা? এক শবে মেরাজের ঘটনা একজন আবু বকরকে সিদ্দিক বানিয়ে দিয়েছে, এক শবে মেরাজের ঘটনা কতিপয় দুর্বল ইমানদারদেরকে কাফির মুরতাদ নাস্তিক বানিয়ে দিয়েছে। 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন আমাদের কিছু সংখ্যক লোকদেরকে এই আন্দোলন থেকে যোজন যোজন মাইল দূরে সরিয়ে দিয়েছে। এই 2018 সালের 30শে ডিসেম্বরের নির্বাচন আমাদের বহু ইমানদারকে ইমানের সর্বোচ্চ চূড়ায় পৌঁছে দিয়েছে। এটা আপনি ঠিক না বললেও ঠিক, এতক্ষণ ঠিক বলেন নাই তার মানে ওগুলো কি সব ব্যাঠিক, হঠাৎই একটা ঠিক বলে দিলেন, মানে দিন মোহাম্মদে আসার পর শরীর গরম হয়ে গেছে। ঠিক বলার দরকার নেই, পরিস্থিতি তো আপনাদের সবটা অনুকূলে না, ঠিক আছে, কারণ ঠিক না বললেও তো ঠিক আছে, হঠাৎ ঠিক বলে বোঝা যায় আগেগুলা, তাহলে প্রতি কথায় কথা ঠিক বলতে হবে, তাহলে তার আমার কথা শোনাই যাবেন। এই জন্য লাস্ট একবারে বলে নিয়েন, তাহলে শেষে যখন আমি বলবো বক্তৃতা শেষ তখন বলবো যে হ্যাঁ সব ঠিক। শবে মেরাজের এক ঘটনা একজনকে সিদ্দিক উপাধিতে পরিণত করেছে, আর কতিপয় লোকদের ইমান হারা করেছে। 2018 সালের 30শে ডিসেম্বর নির্বাচনের পর অথবা গবেষণা করে যারা মনে করেন যে আন্দোলনের সফলতা ব্যর্থতা নির্বাচনে বিজয়ী হওয়া অথবা না হওয়ার উপর নির্ভর করে, তাদের বহু লোকের ইমান আল্লাহ তাআলা দুর্বল করেছেন কিনা আমরা জানি না, আল্লাহর কাছে সোপর্দ করা হলো তাদেরকে, আল্লাহ যেন তাদের হেফাজত করেন, তাদের যেন হেদায়তের উপর আমাকে আপনাকে সহ সবাইকে অটল অটুট রাখে।
এক শবে মিরাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর হিরিক পড়েছে না হিরিক পড়ে নাই হিরিক পড়েছে আয়াত নাযিল করতে হলো আমাদের এখন এমন লোক আমাদের মধ্যে পাওয়া যায় শহীদ আমিরে জামাত সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেব কামরুজ্জামান সাহেব শহীদ শহীদ আব্দুল কাদের মোল্লা শহীদ মীর কাসেম আলী ওনাদের মতো লোক যদি কিছু করে যেতে না পারে ওনরাই যদি চলে যায় তাহলে এই আন্দোলনের আর এই লোক আর এরপর কিছু বলেন আমি বললাম কি এই লোক আর কি কয় না এই লোক আর আমি বললাম বলেন তারপরে লাইনটা বলেন কয় না এই লোক আর আরে ভাই মহা মুশকিলে বললাম বলেন কয় না এই লোক আর কি হবে কি অদ্ভুত কথা রে ভাই সাহস করে বলেন তার লাইনটা বলেন পরের লাইনটা কয় না ওই একজনের সাথে দেখা হয় নাই আপনাদের কুমিল্লে একজনের সাথে দেখা হয় নাই আমার কাছ থেকে মোবাইল নাম্বার নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পর এই ঘটনা ঘটেছে না ঘটে নাই ঘটেছে আপনিও মনে করেন ইসলামী আন্দোলন ব্যক্তির উপর নির্ভর করে আল্লাহ ডিক্লেয়ার করে দিলেন এটা আমার নবী রাসূল মুহাম্মদের উপরে ইসলাম নির্ভর করে না ইসলাম নির্ভর করে আমার এবং কিছু ইমানদার লোকদের উপরে আল্লাহ তাআলা যতদিন এই রাজত্বের মালিক তিনি যতদিন এই পৃথিবী টিকিয়ে রাখবেন ততদিন একজন ইমানদার থাকলেও ইসলামের বিজয় অনিবার্য হিসাবে ঘোষিত হবে ইনশাআল্লাহ সেটা কোনো একজন ব্যক্তির উপরে নির্ভর কেন আপনি চিন্তা করেন কেন এই চিন্তার সাথে আপনার চিন্তার সংঘর্ষ হয় না আফাল্লাহু আন কালিমা জিনতাল্লাহুম কেন ছুটি দিলেন হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন আপনি জানতে পারলেন না কে সত্যবাদী কে মিথ্যাবাদী এই সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি নামাজ কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি রোজা কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি হজ কে সত্যবাদী কে মিথ্যাবাদী এটা জানার জন্য কি এক কোটি টাকা যাকাত এটা জানার জন্য কি কি যুদ্ধের ময়দান এই যাদের জন্য আয়াত নাযিল হয়েছে তারা আপনারা আমার মতো কুমিল্লা মহানগরী ছোটখাটো মসজিদের ইমাম অথবা মুয়াজ্জিন অথবা খাদেম না তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে পিছনে দাঁড়িয়ে কাতার ওয়ান নাম্বার ওয়ান এক নম্বর মুসল্লি তারা তাদের জন্য আয়াত হাত্তা ইয়াতাবায়্যানা লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তা'লামাল কাযিবিন তুমি ইমাম তোমার এই ট্রেনিং এর পর ময়দানে নেমে তুমি তোমার সত্যবাদিতা প্রমাণ করার জন্য জীবন বাজি রেখে আল্লাহর জন্য প্রস্তুতি নিতে পেরেছো কিনা তার উপরে প্রমাণিত হবে তুমি সত্যবাদী নাকি তার উপরে প্রমাণিত হবে ইয়াকা নাবুদু তার উপরে প্রমাণিত হবে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম তুমি নামাজে প্রতি ওয়াক্তে প্রতি রাকাতে বলে আসো আমাকে একদল নিয়ামত প্রাপ্ত বান্দাদের দলে তুমি শামিল করো আর তুমি বাইরে এসে বলো আমি কোনো দল করি না কত বড় বিশ্বাসঘাতক বেঈমান মুনাফিক কাফের তুমি দলের কথা সূরা ফাতিহায় আছে না নাই সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম অর্থ কি নিয়ামত প্রাপ্তদের দলে আমাকে রাখেন আল্লাহ আর আপনি মাইক একটা পাইলে স্টেজ একটা পাইলে আর ক্যামেরা সামনে দেখলে বলেন যে ইসলাম আমার লাগে না আদর্শ আমার নাই আনআমতা আলাইহিম আপনি দলের বাইরে গিয়ে বিপ্লব করে ফেলবেন নিয়ামত প্রাপ্তদের বাইরে গিয়ে আপনি বিপ্লব করে ফেলবেন আল্লাহ আপনার কাছে বিপ্লবের এত দ্বারস্থ আল্লাহ আপনার বিপ্লবের এত কাঙাল যে আপনার মতো করে আপনি একটা বিপ্লব করে ফেলবেন সেখানে ইসলাম নেই আদর্শ নেই আইডিওলজি দরকার হবে না ঘোষণা দিয়ে মুসলমানদের সাথে বেঈমানি বিশ্বাসঘাতকতা করে বহু কিছু করা যায় ইসলামের কানাকাঞ্চিও পূরণ করা সম্ভব সম্ভব এক সেকেন্ডের জন্যও যেন আপনার মধ্যে চিন্তার বিভ্রান্তি দৃষ্টিভঙ্গির বিভ্রান্তি আপনাকে সামান্য সময়ের জন্য এক চুল পরিমাণ আপনি ইসলামের কাঙাল না ইসলাম আপনার কাঙাল আপনি আল্লাহর কাছে দায়বদ্ধ না আল্লাহ আমাদের কাছে দায়বদ্ধ কিন্তু ভাব তো আপনার এরকম এই ভাব নিয়েছিল সেই সময়ের কিছু লোকেরা আল্লাহ তাআলা সূরা ফুরকানের একেবারে শেষ আয়াত কুল মা ইয়াবাউ বিকুম রব্বি লাউলা দুআউকুম ফাকাদ কাযযাবতুম ফাসাউফা ইয়াকুনু লিযামা এই সমস্ত লোকদের বলে দাও যদি তারা আমাকে না ডাকে আমার কিচ্ছু যায় আসে না মিথ্যাবাদী হিসাবে তাদেরকে সাব্যস্ত করে দুনিয়াতে আমি তাদেরকে লাঞ্ছিত করে ছাড়ব আপনি খালি পরকালের হিসাব চিন্তা করেন পরকাল পরকাল নিয়ে আমার টেনশন আছে কিন্তু ওই টেনশনটা হচ্ছে আমার দুনিয়া টেনশনটা বেশি কেন পরকালে আমি আল্লাহর রহমত দয়া ক্ষমার আশা করি কিন্তু এই দুনিয়াতে আল্লাহর ওয়াদা হচ্ছে তুমি তার দায়িত্ব পালন না করলে এই দুনিয়াটা খারাপ মানুষের জন্য শেষ হয়ে যাচ্ছে না শেষ হয়ে যাচ্ছে তোমার আমার মতো কিছু ভালো মানুষের জন্য যেই ভালো মানুষগুলো এই খারাপগুলো দেখেও চুপচাপ বসে থেকে তুমি মনে করতেছো আমি আমার দায়িত্ব পালন করতেছি আল্লাহ দুনিয়াটা শেষ করবেন খারাপ মানুষদের জন্য না কাদের জন্য শেষ করবেন
এই তোমার আমার মতো ভালো মানুষ যে ভালো মানুষগুলো খারাপগুলো দেখেও চুপচাপ থাকবেন। হাদিসে কুচ্ছে বর্ণনা নাই তো, এটা কি আছে? যাও কুমিল্লা মহানগরী ধ্বংস করে দিয়ে আসো। ওই সময় যদি হাদিসে কুচ্ছে বর্ণনা না হয়ে এখন যদি হতো তাহলে এখন কি হতো? যাও কুমিল্লা মহানগরী ধ্বংস করে দিয়ে আসো। ফেরেশতারা এসে বলবেন ওখান থেকে কাজী দিন মোহাম্মদ সাহেবের মতো পরেজগার লোক পাওয়া গেছে, এসে বলবেন মাহবুব সাহেবের মতো মজদুম লোক পাওয়া গেছে, শাহাদাতের মতো মানে দীপ্ত অধিকারী লোক পাওয়া গেছে, ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো উজ্জীবিত লোক পাওয়া গেছে। আল্লাহ তাআলা বলবেন ফাজলামি করো, আমার কাছে এই খবর নাই মনে করছো তুমি? আরে আমি তো পাঠাইছি ওগুলোর জন্য, ওগুলোর জন্যই তো পাঠাইছি, যাও। পরবর্তী নির্দেশনা তা ছিল না, তো কি ছিল? ধ্বংস করো এবং শুরুটা এই শফিকুল ইসলাম মাসুদ যে বড় বড় বক্তৃতা করে তার বক্তৃতার কোনো প্রভাব সমাজ পরিবর্তনে কাজে লাগে না, কাজে লাগানোর কোনো উদ্যোগ কোনো প্রেশারই নাই। ওয়ালাম ইউ হাদ্দিস বিহি নাফসু, আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠিত নেই, এটা দেখে সামান্য সময় দুশ্চিন্তা তার মধ্যে আসে না, ওটা শেষ করে দাও। ওই মোত্তাকি ওই পরেজগার ওই তাকওয়াবান ওই মজলুম মানুষের আমার কোনো প্রয়োজন নেই। ওই জনপদ ধ্বংস হয়েছিল, ওই লোকগুলো বেঁচে গিয়েছিল, শফিকুল ইসলাম মাসুদদেরকে বাঁচিয়ে দেওয়া হয়েছিল। আপনি কেন বাঁচার আশা করেন? কেন বাঁচার আশা করেন? আপনি আপনি ভেবেছেন সব ঠিকঠাক আছে, কোনো অসুবিধা নেই, আপনি শেষ। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা কুল হাল নুনাব্বিউকুম বিল আমালি আকসার। আমি কি সেই সমস্ত মানুষের খবর দেব যারা আমল করে ধ্বংস হয়ে যাচ্ছে? প্রিয় সাথী ভাইয়েরা, আমি শেষের দিকে এসে দুটো কথা বলে আমি বক্তব্য শেষ করতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে এবার তোমাকে মাফ করে দেওয়া হলো, কিন্তু লিমা জিনতা লাহুম ইন্নামা ইয়াস্তাজিনুকা আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ লা ইয়াস্তাজিনুকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ। একটা কথা ভালো করে মনে রাখো সাথী ভাইয়েরা, ইমানদার হিসাবে যারা দিনের ময়দানে নিজেদেরকে সিদ্ধান্ত নিয়ে শপথের আলোকে মাঠে নামিয়েছেন, জানা ভালো করে মাথা রাখেন, যদি তোমার অজুহাত থাকে তাহলে ইমান থাকে না, আর যদি ইমান থাকে কি থাকে না মনে থাকবে? যদি অজুহাত থাকে ইমান থাকে না, আর ইমান থাকলে অজুহাত থাকে না। এটা আমার কথা না, সূরা তওবা পড়ে দেখো 42, 43, 44, 45। ইন্নামা ইয়াস্তাজিনুকা আল্লাযিনা লা ইউমিনুনা বিল্লাহ, আবার পরের আয়াতে বলা আছে লা ইয়াস্তাজিনুকা আল্লাযিনা ইউমিনুনা বিল্লাহ। ইমান থাকলে অজুহাত থাকে না, অজুহাত থাকলে ইমান থাকে না। অজুহাত যাদের ছিল তারাও পেশ করেন। আব্দুল ইবনে জামূ রাদিয়াল্লাহু তাআলা পায়ে একটা পা কাটা নাই, জন্মগত পা কাটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ঘোষণা দিয়েছেন, ছেলেদেরকে বলছেন এই আমারে উঠে বান্ধ, ভালো করে বান্ধ উঠে বাইন্দা, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে নিয়ে চলো, ভালো করে বাঁধছে বাইন্দা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজির করছে, ইয়া রাসূলুল্লাহ আমি তো যুদ্ধ করতে এসেছি। বলছে তোমার তো পা নাই, তোমার তো ছুটি শরীর ওজোর। বলছে রাসূলুল্লাহ আমার যে আমল আছে তা দিয়ে তো আমি জান্নাত আশা করি না, ইমানই গ্রহণ করছি 70 বছর বয়সে, আর আমলই করবো কি আর জান্নাতই যাবো কি? একটাই পথ খোলা, যুদ্ধের ময়দানে আসবো, যুদ্ধ করবো, শহীদ হব অথবা গাজী হব, আল্লাহর কাছে বিনয় হিসেবে জান্নাতে যাবো, এই ছাড়া আমার কাছে কোনো পথ খোলা নেই। প্লিজ এই যে আমার ছেলেদেরকে ভালো করে উটের উপর বান্ধাছি, দেখেন কোনোভাবে উট থেকে পড়ে যাওয়ার সম্ভাবনা নেই। এই তো এই ছবির উপর ইসলাম বিজয় হয়েছে। ইসলাম বিজয়ী আমার আপনার মতো দুর্বল ইমানের উপরে বিজয়ী হয় নাই, হতে পারে না, হয় নাই, কখনো হবেও না ইনশাল্লাহ। অন্ধ সাহাবি কি নাম? আব্দুল ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা অন্ধ সাহাবি, ছুটি গিয়ে বলেন রাসূল আমার চোখ নাই, তিনটা কল্যাণ আছে, তিনটে উপকার পাবেন আমার কাছ থেকে, উপকারে বর্ণনা চলতেছে। আর আমাদের কেন আসেন নাই ভাই বলবো? জি বলেন। কয় ভাই, এক নম্বর হলো আমার মেসেজ দিয়েছেন, আমার কেউ ফোন করে নাই বুঝছেন, দুই ফোন যে করছে হেজে জায়গাও বলে নাই সময়ও বলে নাই, তিন হেজে আরেকবার ফোন করে আমার একটু স্মরণ করাই দেবে, এইটা কিন্তু তার দায়িত্ব ছিল বুঝছেন, এই আগে কিন্তু এগুলো ছিল এখন নাই, তিন সেই যে আয়েশা সরাসরি আমার যে দাওয়াতি কাজ করবে এটা আগের দিনে ছিল এখন মোবাইল নির্ভর হয়ে গেছি, এই নানান কারণে আমি যে তাও আসছি এটা কিন্তু বিরাট ব্যাপার, অনেক লোক কিন্তু আসে না আমি জানি তো। কয় ভাই আরও বলবো? কয় মাশাআল্লাহ আপনার তেমনি ব্রেন খারাপ, কিন্তু দেখতেছি যে কয় আল্লাহর খাস মেহরবানি, আমি যখন এই যুক্তি পেশ করি তখন আমার ব্রেনটা আমরা দাওয়াতি কাজ করতে গেলে খুব একটা আমি কথা বলতে পারি না ভাই, ঝামেলায় পড়ে যাই, আল্লাহর খাস দয়া ভাই, এটা তার প্রতি আল্লাহর খাস দয়া। এই লোক পান নাই তো কোনো সমাবেশে, কোনো বৈঠকে নাই? আরে ভাই আমার ইউনিভার্সিটির সাথে সমাবেশে এরকম, আমি বললাম কিরে ভাই তোমার তো রেজাল্ট অত ভালো না জানি আমি যতটুকু, কয় মাসুদ ভাই আল্লাহর দয়া। এই অজুহাত যুক্তি পেশ করলে তার ব্রেন, তার মেসেজ দেওয়া হয়েছে ফোন করা হয়নি, ফোন করা হয়েছে স্মরণ করে দেওয়া নয়, স্মরণ করে দেওয়া হয়েছে লোক গিয়ে তারে
কেন বলেন এটা আগে ছিল এখন নাই, এই কারণে সেও নাই। আমি সময় লম্বা করছি না, আর এক জায়গায় বোধহয় যেতে হবে, মুরব্বীর আসছেন। প্রিয় ভাইয়েরা, ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে, আপনারা আলোকিত হবেন, উচ্ছ্বসিত হবেন, কাঁদবেন, হাসবেন। ইট ইজ নট রেসপন্সিবিলিটি, নট ওনলি রেসপন্সিবিলিটি দ্যাট ইজ, বাট আওয়ার রেসপন্সিবিলিটি ইজ হোয়াট ইউ থিঙ্ক ইট ইজ নট ইম্পর্টেন্ট, ইট ইম্পর্টেন্ট ইজ হোয়াট উই আর ডুইং। আন্ডারস্ট্যান্ড, হোয়াট উই থিঙ্ক ইট ইজ নট ইম্পর্টেন্ট, আপনি কি ভাবছেন এটা জরুরি না, জরুরি হচ্ছে হোয়াট উই আর ডুইং, আপনি কি করছেন, কি করছেন মহানগরীর জন্য। সেটা যদি বলি তাহলে এই 250 সাথীকে এখন সিদ্ধান্ত নিতে হবে যে আমরা আগামী 3-4 বছরের মধ্যে সদস্য হয়ে যাব ইনশাআল্লাহ। কয় বছর? 4 বছর, ঠিক আছে? তো তাও ইনশাআল্লাহ, কিন্তু 3/2 বলছে, 1 চিন্তা করছে যে বললে আবার কোন বিপদে পড়ি, সুখ থাকি আপাতত, পরে বুঝা নেই। 3-4 পরে করবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবী, 16 বছরের, আর একজন সাহাবী নামই কালো সাহাবী। কালো সাহাবী কালো মানে পৈতৃক সম্পত্তি নেই, চাকরি নাই, ব্যবসা নাই, কিচ্ছু নাই, নাই, একেবারে নাইর উপরে, শূন্যের উপরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, এই তোমার কি বিয়ে শাদি হয়েছে? বলছি আসলে আমার কে মেয়ে দেবে, আপনি বুঝেন না আমার সম্পর্কে, জানেন না। বলছে হ্যাঁ জানি, ঠিক আছে একটা স্লিপ লিখে দিচ্ছি, যাও বিল গেটসের মিস ওয়ার্ল্ড, ওই সময়ের আজকের যুগের বিল গেটস আর এখনকার যুগের মিস ওয়ার্ল্ড, তার মেয়ে তৎক্ষণকালে সময় মিস ওয়ার্ল্ড, যাও আমি লিখে দিছি প্রস্তাব আমার জন্য, যাই বলো যে আমার সাথে বিয়ে। বসি আর আসলে আমি ফিরতে পারবো তো ওখান থেকে? বসে শুধু ফিরবাই না, চিঠির শেষের বাক্যটা লেখা আছে যে ইয়েস নো, ওটা লিখে দেবে সে, আমি মোহাম্মদ পাঠাচ্ছি, গায়েস দিয়ে সালাম আলাইকুম। বসে তুমি মাথা ঠিক আছে? বসে হ্যাঁ মাথা ঠিক আছে, যদি গণ্ডগোল কিছু হয়ে থাকে। ভিতর থেকে মেয়ে শুনতেছে, ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, নির্ধারিত হয় কোথায়? ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, যখন যাকার এবং উনসা ঠিক হয় তখন যাওজাইন ঠিক হয়, আর এখন ঠিক হয় কোথায়? 1100 টাকার মোবাইলে, ক্লাস 9 থেকেই কয় ঠিকঠাক করে না রাখলে পারফেক্ট জিনিস পাওয়া যাবে না, এই জন্য আগের জিনিস আগে ঠিক। হাসাহাসি চলতেছে, ভাগ্য ভালো দিন মোহাম্মদ ভাই চলে আসছে, নালে যে এখন কি কথাটা বলতাম এটা আমার মুখে আছে, আটকাই দিলাম। সব ঠিকঠাক বিয়ে, কয় যে ভিতরে আনিয়ে আসেন, কয় এইসব বিষয় আমার আগে বলে নাই কেন, আমি তো আর এক জায়গায় ইয়ে হয়ে আছি, এটা খালি সাধারণ ফ্যামিলিতে, এই আমাদের বহু ফ্যামিলি, কারণ কয় যে আমি ঠিক না করলে আবার পরে কী হয় না হয়, নিজের জিনিস নিজে দেখে রাখা ভালো। ওয়া আন্নাহু যাওজাইনি যাকারা ওয়াল উনসা, আলোচনা লম্বা করছি না। ভিতর থেকে মেয়ে বললেন, আমি এটাতে রাজি, কারণ এটা কে পাঠাইছে? মোহাম্মদ পাঠাইছে। ছেলেকে বলতেছে, এই তোমার কাছে দেনমোহর কিছু আছে? কয় এইটা থাকলে আপনার কাছে আইতাম। কেনাকাটার মতো কিছু নাই? ভিতর থেকে মেয়ে বলতেছে, আল্লাহ বাবা তোমার তো আল্লাহ অনেক কিছু দিছে, ওখান থেকে কিছু দাও, বাজার ঘাট করে নিয়ে আসুক। বাজারে গেছে কেবল টাকা পয়সা নিয়ে, দোকানে ঢুকছে শাড়ি চুরি গয়নাগাটি কিনবে, লোকজনের মধ্যে সরগোল, আল্লাহ রসুল ঘোষণা দিয়েছেন কাফিরদের সাথে যুদ্ধ, মুমিনদের সব দৌড়, তার সাথে দেখা, জিজ্ঞেস করছে, ভাই কই যাইতেছেন আপনারা? কয় কেন তুমি শোনো নাই, তুমি কি মুসলিম? আল্লাহ রসুল যুদ্ধের ডাক দিয়েছেন? বলছে না আমি তো শুনি না। বলছে তুমি কি করছো? বলছে আমি তো বিয়ে করতে যাচ্ছি। বলছে বিয়ে করো, আমাদের আছেন এরকম, আপনি মিছিলে যাচ্ছেন আর একজন দেখেন বাজারে করে মাছ আর ইলিশ মাছ আর একটু পুঁই শাক নিয়ে যাইতেছে, আপনি তারে কি বলেন? মিছিলের টাইম হয়ে যাচ্ছে আর আপনি বাজার করেন, বলেন না? যদি ইমান থাকে তাহলে এটা তার মধ্যে কি করবে, হিট করবে, ব্যাগটা ফালাই রেখে দৌড়। আর যদি ইমান না থাকে তাহলে বলবে যে যাক লাইন একটা হয়েছে, তাও দেখছে আমি তো একটা কাজের মধ্যে আছি। শুধু তাকে বলা হলো বিয়ে করো, দোকান চেঞ্জ, কোনো টিসি লাগে নাই, টিএস লাগে নাই, ঘন্টার পর ঘন্টার আলোচনা করতে হয় নাই, দোকান চেঞ্জ। দোকানদারকে বললো যে ভাই আশেপাশে তলোয়ারের দোকান, তরবারির দোকান, অস্ত্রের দোকান কোথায় আমাকে বলেন। আরে ভাই মাথা কি খারাপ আপনার, আপনি আসলেন শাড়ি কিনতে, গয়না কিনতে, চুরি কিনতে, আর এখন বলছেন অস্ত্র কিনবেন, এই দুটার সাথে কোনো সম্পর্ক আছে? আপনি না বাসর করবেন বললেন, আপনার বিয়ে সব ঠিক? বলছে ভাই সবই ঠিক ছিল, এখন আর একটা বেশি ঠিক হয়ে গেছে, দোকানে গিয়েছে অস্ত্র কিনেছে, যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ করতে করতে শরীরটা এত ছিন্ন ভিন্ন হয়েছে যে শুধু আঙুলের একটা টুকরো খুঁজে পাওয়া গেল, টুকরাটি এনে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেওয়া হলো। আল্লাহ রসুল বললেন, এটা তো আমার কালো সাহাবিটা।
ওকে তো বিয়ে করতে পাঠিয়েছিলাম, ওকে তো দুনিয়ার সবচেয়ে বড় প্রতিষ্ঠার জায়গায় পাঠালাম, ওকে তো সবচেয়ে বড় সম্মানের জায়গায় পাঠালাম, সবচেয়ে সুন্দরী রমণীটা বিয়ে করে বাসর করবে এখনই তার হাতের মুঠোয়, সব কিছু চাইলে সে ভোগ করতে পারবে, এরকম জায়গায় তাকে পাঠালাম, কে খবর দিল তাকে যুদ্ধের? একজন বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাদের সাথে দেখা হয়েছিল, আমরা বুঝতে পারিনি যে আপনি তাকে বিয়ে করার জন্য পাঠিয়েছেন, আমরা শুধু বললাম বিয়ে করো। বলছে যে তার কথাই তো জিব্রাইল আমিন একটু আগে আমাকে বলে গেল, আল্লাহ তাআলা তাকে দুনিয়ায় যে সম্মান এবং প্রতিষ্ঠা দেওয়ার কথা এটা জান্নাতে তার জন্য ইতিমধ্যেই ঘোষণা করে ওখানে তার জন্য সম্মান এবং মর্যাদা জান্নাতে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে। কতগুলো টিসির পরে, কতগুলো টিএস, কত ঘন্টা আলোচনার পরে এই কালা সাহাবি সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। শুধু দুটো শব্দ, বিয়ে করো, ব্রেন, ইমান, তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ইমান। কতক্ষণ কত ঘন্টা আলোচনা করলে আপনার ইমান বাড়বে, কত ঘন্টা আলোচনা করলে আপনি সিদ্ধান্ত পরিবর্তন করে বলবেন আমার দুনিয়ার সমস্ত ক্যারিয়ার ডিপেন্ড করে আমার চূড়ান্ত শপথের উপরে, আমি শপথ নিতে পেরেছি তো আমার সব ক্যারিয়ার আছে, আমি শপথ নিতে পারি নাই তো আমার কোনো ক্যারিয়ার আমার সাথে যোগ হয় নাই। এই বছরের 3 মাস আছে, হয় সদস্য হব না হলে মিনিমাম সদস্য প্রার্থী হয়ে এই বছরটা পার করব, আন্দাজে হাত জায়গায় না, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা এই হাতগুলো কবুল করুন, দিনের ময়দানে আমাদেরকে হযরত কালা সাহাবীর কাতারে অন্তর্ভুক্ত করে হয় শাহাদাতের তামান্না না হলে শাহাদাতের উজ্জীবিত চেতনায় আমাদেরকে শহীদ না হয় গাজী করে আল্লাহ যেন দিনের কাফেলে আমাকে সম্মানিত অথবা প্রতিষ্ঠিত করেন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম।